নমস্কার টোয়েন্টি ফোর মেডিকেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জেনে নেব বিশেষ এক অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যাপারে যেটি আপনার ক্যাপসুল ফর্মেও পাবেন এবং পাউডার ফর্মেও পাবেন তবে এটি বিশেষত পাউডার ফর্মে বেশি চলন থাকে আর সেটা পাউডার ফর্মে এটি বেশি চলন থাকে আর এটির নাম হলো যে আমি যে ভিডিওটি স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ফাসফোসিন পাউডার তো এটার যে কম্পোজিশানটি আছে সেটা হলো ফসফো ও ট্রোমেটামল তো এই একই সেম কম্পোজিশানে অনেক ব্র্যান্ডের আছে স্যাচেট আছে যেগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন এবং সেগুলোর দাম অনেক ডিফারেন্স থাকে আর সেগুলো তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো সেম কম্পোজিশানের কী কী মেডিসিন আছে সেগুলো আমি লাস্টে জেনে নেব লাস্টে দেখিয়ে দেবো তো চলো চলুন ফসফো মাইসিন পাউডারটা নিয়ে আলোচনা করা যাক তো সবার প্রথমে জেনে নেবো যে এই পাউডারটি কী কাজে ব্যবহার করা হয় এবং ডাক্তারবাবুরা কেন এটি প্রেসক্রাইব করেন এবং এটির ব্যবহার করার সঠিক নিয়ম কী আর এর সাথে সাথে জেনে নেব বর্তমান দাম কত দাম কত বলতে যেসব কোম্পানিগুলো আছে একই কম্পোজিশনে তার দাম কত আছে আর এটি জেনে নেবো যে এটি প্রেগনেন্সি মহিলাদের দেওয়া যায় কি না আর এইসব তথ্য নিয়ে আজ ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো চলুন জেনে নেওয়া যাক ফসু পাউডারটি সাধারণত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটি আপনার ব্যাকটেরিয়ার যে গ্রোথটি হয় সেটাকে ডিগ্রোথ করে দেয় আর এটি ইউজ হয় মেনলি ইউরিন ইনফেকশানের জন্য যেটি কিডনি প্রস্রাবের থলি বা মূত্রনালীতে ইনফেকশন হলে ডাক্তারবাবুরা এই অ্যান্টিবায়োটিকটি এই প্রেসক্রাইব করেন তো অনেক সময় মনে হয় অনেক সময় প্রস্রাব করার সময় জলন অনুভব করেন বা ব্যথা মতো মনে হয় অনেক সময় মনে হয় বা প্রস্রাব থেমে থেমে হচ্ছে বা আপনি করে আসলেন তারপরে মনে হচ্ছে যে আবার হবে এরকম অনুভূতি হতে থাকে এই সব ক্ষেত্রে ওরা আপনারা যখন ডাক্তারবাবুর কাছে যান তখন এই এইসব লক্ষণগুলো দেখে এই পাউডারটি প্রেসক্রাইব করে থাকে মানে স্যাচিটটি প্রেসক্রাইব করে থাকে তো এটি মেনলি মহিলাদের দেখে দিক থেকে বেশি দেখা যায় তো আর যদি এরকম কোনো প্রবলেম হয় নিজেরা কখনো সাজারটি কিনে খাবেন না এটি ডাক্তার ওখানে যাবেন তিনি আপনার সমস্ত কিছু ইনফরমেশান নেবেন এবং তিনি যেটা ভালো বুঝে সেটাই আপনাকে দেবেন তো চলুন এই যে ফসফোসিন পাউডারটি আছে এর কিছু সাইড এফেক্টও আছে সেগুলো নিয়ে আজ জেনে নেব এই যে ফসফারেশিন পাউডারটির কমন সাইড এফেক্ট হলো মাথা ব্যথা অনেক সময় শরীর উইক হয়ে যাওয়া ঘুম না আসা হজমের প্রবলেম হওয়া বমি বমি ভাব হওয়া অনেক সময় স্কিন র্যাশেস হয় রেডনেস হয় এই সবকে প্রবলেমগুলো দেখা যায় এর থেকে যদি বেশি কিছু হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে ভিজিট করুন ডাক্তারের সাথে কনসাল্ট করুন আর এটির ইউজ এটি কীভাবে ব্যবহার করবেন এটি এই যে স্যাচেটটি আছে এটা সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য বারো বছরের নিচে কাউকে দেবেন না বা নিজে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলবেন তবে বারো বছর নিচে দেওয়া দেওয়া হয় না আর এটি কীভাবে কারণ এই যে স্যাচেটটি আছে এটি কীভাবে খাবেন এটি আপনার সিঙ্গেল প্যাকেট যেটি আছে সেটা হাফ গ্লাস জলে গুলে নিতে হবে গুলে নিয়ে সম্পূর্ণটা গুলে যাওয়ার পর সেটা খেয়ে নিতে হবে একেবারে আর এটা যে জলটা নেবেন সেটা রুম টেম্পারেচারে যেন হয় না গরম না বিশাল ঠান্ডা ঠিক আছে তো এটি সাধারণত একটি অ্যান্টিবায়োটিক গাড়ির সাথে সাথে আপনার অন্য অ্যান্টিবায়োটিকও ডাক অন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেটও ডাক্তারবাবু দিতে পারেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার কন্ডিশন দেখে ডাক্তারবাবু সেটি দিতে পারেন আর এটি খাওয়ার সময় মাথায় রাখতে হবে যে পাঁচ ছদিন মতো প্রচুর পরিমাণে জল খেতে হবে আর সব থেকে কোন সময় এই স্যাচেটিক খাবার উপযুক্ত সময় হলো উপযুক্ত সময় বলতে কিছু নেই এটি আপনার খাবার আগেও খাওয়া যায় পরেও খাওয়া যায় তবে থেকে বেস্ট হয় রাতে খাবার পর মানে খাবার পর দু এক ঘন্টা পর খাবেন যখন ঘুমাতে যাবেন তখন পুরো প্রস্রাব করে আসবেন আর তার মানে আপনার ব্লাডারটা খালি হয়ে গেলে তারপর এটি খাবেন তো এটি তখন যদি খান এটির আসে তার মানে এটির যে এটা সেটা খুব ভালোভাবে কাজ করে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আর এটা আপনারা প্রেগনেন্সি মহিলার উপরও দিতে পারেন তবে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে ডাক্তারবাবু ওই প্রেগনেন্সি মহিলার কত মাস চলছে কি চলছে না জেনে শুনে তারপরে উনি ডিসিশান নিয়ে দিতে পারেন তো এই হলো ফসমাইজিনের টোটাল ইনফরমেশান আর এটির যে সেম কম্পোজিশনের যে মেডিসিনগুলো আছে সেগুলো আপনাদের এক এক করে স্ক্রিনে দেখিয়ে দেবো তো আপনারা দেখেও নিতে পারবেন এবং দামও কত আছে সেটাও আপনারা স্ক্রিনে দেখতে পাবেন দেখলে সেটা আপনারই সুবিধা হবে কারণ অনেক ক্ষেত্রে অনেক এই সেম কম্পোজিশন অনেক অন্য কোম্পানির মেডিসিন আছে সেগুলো প্রচুর দাম হয়ে যায় তো আবার অন্য অনেক কোম্পানি আছে সেগুলো অনেক দাম কমও হয় আপনি যদি পকেট খরচা বাঁচাতে যান মানে পকেটের টাকা যদি বাঁচাতে যান তাহলে লাস্টে অবশ্যই দেখুন দেখলে আপনি সম্পূর্ণ জিনিসটা জানতে পারবেন আর এই পাউডার যেগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি এগুলো আপনারা নিতে পারেন কোনো কনফিউশন নেই সেম জিনিস তো তো চলুন ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন ফোরসিন নামে আছে যেটা ইন্টাস কোম্পানির এটা ফার্স্ট মোমার সিং কম্পোজিশনে এখন দেখলেন এটির দাম আপনার চারশো টাকা মতো পড়বে এরপর দেখ নোভো নামে আছে যেটা আপনার আর এস ফার্মা লিমিটেড আছে ইন্ডিয়ান বাই এটারও দাম দেখতে পারেন স্ক্রিনে আপনারা তো এরপর এরপর আছে ফর্সিডল যেটা সিপ্লার আছে আর সেটারও আপনারা দাম দেখে নিন স্ক্রিনে যেটার দাম আছে চারশো টাকা এগুলো আপনারা ডিসকাউন্টও পেয়ে যাবেন এবং সমস্ত জায়গায় অ্যাভেলেবেলও পেয়ে যাবেন তো ম্যাক্সিমাম ওই চারশো পাঁচশো টাকার মধ্যে আসে তো আপনারা এগুলো নিতে পারেন ডাক্তারবাবুরা যদি এর মধ্যে যে কোনো একটা নেন একটা দেয় মানে যে কোনো একটা যদি আপনারা সাজেস্ট করে তো সেগুলো সবই একই একই কাজ তো কোন তো আজ ভিডিওটি এই পর্যন্ত যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে যদি ইনফরমেশন পেয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে